সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আরেকটি পলিটিক্যাল অ্যানালাইসিস আপনাদের সামনে আমি হাজির করছি। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই হবে। আপনারা জানেন যে নেতানিয়াহু ফিলিস্তিনি জনগণের উপর জেনোসাইড চালিয়ে আসতেছে। প্রায় 32,000 মানুষের রক্তে রঞ্জিত তার হাত, ঠিক আছে? এই ফিলিস্তিনের কসাই নামে খ্যাত নেতানিয়াহু কেন ফিলিস্তিনিদের উপর আক্রমণ করল, এটির পিছনে কি কি কারণ থাকতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করব। অনেকেই বলে থাকেন যে 7ই অক্টোবরের ঘটনা থেকে সে এই আক্রমণ করেছে, কিন্তু তার আক্রমণ করার বিষয়টি 7ই অক্টোবর তার আক্রমণে করার বিষয়টি 7ই অক্টোবরের সাথে যে সম্পৃক্ত এমনটি না। 7ই অক্টোবর তার কাছে একটা অজুহাত ছিল, এই অজুহাতের সূত্র ধরে সে গাজায় আক্রমণ করে এবং অনবরতভাবে শিশু, নারী এবং মানুষদেরকে মেরেই যাচ্ছে। তো এখন গাজায় যে আক্রমণ করেছে 7ই অক্টোবরের কারণে, অক্টোবরের ঘটনার কারণে, এটি এটি সত্য না। 7ই অক্টোবরে যে হামাস ইসরায়েলের উপর আক্রমণ করবে, এই এই সতর্কবার্তা ইজিপ্ট বারবার ইসরায়েলকে দিয়ে আসছিল, কিন্তু তারা এইটা কানে তুলেনি। অর্থাৎ তারা চাইছিল যে তাদের উপর আক্রমণটা যাতে হয়, হলে পরে একটা অজুহাত দেখিয়ে গাজাকে আক্রমণ করবে। তো আক্রমণ করার পিছনে কয়েকটি কারণ আছে, আমি কারণগুলো আমি বিশ্লেষণ করব। তার আগে আমি বলি যে 7ই অক্টোবর থেকে ইতিহাস শুরু হয় নাই, ইতিহাস শুরু হয়েছে 1948 থেকে। হ্যাঁ, ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করে দখলদাররা এটিকে দখল করে নেয়। প্রায় 750,000-এর মতো ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়, বুঝতে পারছেন? তো এই যে অকুপেশন, অকুপেশন হচ্ছে সকল ভায়োলেন্সের মূল কারণ। তো 7ই অক্টোবর ফিলিস্তিনের মানুষ যে ইসরায়েলের উপর আক্রমণ করেছিল এমনটি না। ইসরায়েল বরং এর বহু আগে থেকেই ফিলিস্তিনি মানুষদের উপর আক্রমণ করতেছে। তারা ওয়েস্ট ব্যাংকের বহু জায়গা তারা অবৈধভাবে দখল করে আছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই। তো গাজায় আক্রমণ করার পিছনে গাজায় আক্রমণ করার পিছনের কারণগুলো তো আমি বলবো। তার আগে আমি বলি, রিসেন্টলি ইসরায়েলের কিছু ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে। আপনারা অবশ্যই শুনেছেন ইসরায়েল কঙ্গোর সাথে দরকষাকষি করছিল ফিলিস্তিনিদেরকে কঙ্গোতে স্থায়ীভাবে বসতি স্থাপন করানোর জন্য। এই খবরটি ফাঁস হয়ে মানে এক্সপোজ হয়ে যাওয়ার পরে আন্তর্জাতিক মহল থেকে চাপ পড়ে ইসরায়েলের উপর, যার কারণে সে এটিক সেটি করতে পারে নাই। তো কঙ্গোর সাথে তাদের আলাপ আলোচনার বিষয় কি ছিল? আলাপ আলোচনার বিষয় ছিল কঙ্গো ফিলিস্তিনের মানুষদেরকে ইসরায়েলের কাছ থেকে কিনে নিবে, তারা পয়সা পাবে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে সামহাও ফিলিস্তিনকে জনশূন্য করতে হবে, গাজাকে, স্পেশালি গাজাকে জনশূন্য করতে হবে, বুঝতে পারছেন? রিসেন্টলি তারা যেটি করেছে গাজাকে গণশূন্য করার জন্য, সেটির রেফারেন্স আমি আপনাদের সামনে একটা নিউজ পেপার থেকে দেখাচ্ছি। আচ্ছা, এইটা 71 টিভির নিউজ। হ্যাঁ, গাজাকে রিসোর্ট নগরী বানাতে চায় ইসরায়েল। এটা করতে গিয়ে কি করেছে দেখাই আমি পুরাটা কি। হ্যাঁ, আচ্ছা, পুরাটা পড়ে শোনাবো, তার আগে আমি এই দিকে নিয়ে চলে যাই। আচ্ছা, গুঞ্জন রটে ফিলিস্তিনিদের গ্রহণে মিশরের $160 বিলিয়ন বিদেশি ঋণ শোধ করে দেওয়ার প্রস্তাবনাও রেখেছিল ইসরায়েলি নেতারা। সিসিকে রাজি করাতে ইউরোপীয় নেতাদের কাছে লবিং করেছিল ইসরায়েলি সরকার, যদিও এ ধরনের প্রস্তাব ফিরিয়ে দেন মিশরের প্রেসিডেন্ট। দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা একমত যে ফিলিস্তিনিদের জোর করে স্থায়ীভাবে
গাজা থেকে বের করে দিতে চায় ইসরায়েল। বুঝতে পেরেছেন? ফিলিস্তিনের নাগরিকদেরকে $160 বিলিয়ন বিনিময়ে ইসরায়েল মিশরের কাছে বিক্রি করে দিতে চাইছিল, কিন্তু মিশরের সরকার এতে রাজি হয় নাই। তো এর কারণ কি? এর কারণ হলো যে এদেরকে যদি ফিলিস্তিন থেকে একেবারে বিদায় করে দেওয়া যায়, তাহলে কুডা ফিলিস্তিনকে দখল করা সম্ভব হবে এবং ইসরায়েলের জনবসতি জন ইসরায়েল এখানে জনবসতি স্থাপন করবে। মানে তা মানে পুরা মানে ফিলিস্তিনটা হয়ে গেল তাদের, মানে ইসরায়েলের পার্ট অফ ইসরায়েল। হ্যাঁ, এমনিতেই তো তাদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করে তাদের তাদের দেশ দখল করেছে। যে জায়গাটুকু থেকে আজ যে জায়গাটুকুতে তারা আছে সেই জায়গা থেকে বিদায় করে দিয়ে, হ্যাঁ, মানে এটিকে পুরা মাত্রায় দখল করে নিতে চাচ্ছে। তো এটাই হচ্ছে মূল কারণ। এখন সামহাও তারা বিভিন্ন মানে বিভিন্নভাবে ফিলিস্তিনিদের জনসংখ্যা কমিয়ে আনার চেষ্টা করতেছে। একে তো 32,000 মতো ফিলিস্তিনিদেরকে মেরেই ফেলেছে, এরপরে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের ন্যাচারেল সরি ম্যানমেড ডিজাস্টার সৃষ্টি করতেছে, যাতে করে ফিলিস্তিনি মানুষ একেবারে চিরতরে, হ্যাঁ, একেবারে নিঃশেষ হয়ে যায়। আচ্ছা, তো গাজাকে ফিলিস্তিনি মানুষ শূন্য ফিলিস্তিনি শূন্য করার পিছনে কারণ হচ্ছে গাজাকে রিসোর্ট নগরী বানাতে চায় ইসরায়েল, এটাই খবর। আচ্ছা, দুই হচ্ছে গাজা হচ্ছে ন্যাচারেল রিসোর্সের উপর ভাসমান একটা জায়গা। হ্যাঁ, এই ন্যাচারেল রিসোর্সকে ইসরায়েল কুক্ষিগত করতে করতে হলে এটিকে ফিলিস্তিন মানে ফিলিস্তিনি মানুষ থেকে শূন্য করে দিতে হবে, ফিলিস্তিনিদের বসতি এইখান থেকে সরিয়ে দিতে হবে, না হলে এইখানে করা সম্ভব না। এটা হচ্ছে অন্যতম কারণ, এই খবরটাও এক্সপোজ হয়েছে। আচ্ছা, এরপরে আছে বেনগোরিন চ্যানেলকে এইখানে এইখানে মানে এইখানে মানে চালু করা। এই চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে ইসরায়েল অনেক অনেক কিছু হাসিল করতে পারবে। আচ্ছা, পুরা বিষয়টা হচ্ছে যে ইসরায়েল চায় না, হ্যাঁ, ইসরায়েলের ভিতর বা ইসরায়েলের ভিতর আলাদা একটা রাষ্ট্র থাকুক। এটা তাদের ইসরায়েলের যে বেস যেটা প্রমিজ ল্যান্ড এটির সম্পূর্ণরূপে বিরোধী একটা মানে ইয়াকি বিরোধী একটা সূত্র বিরোধী একটা তত্ত্ব। এখন ইসরায়েল বেসিক্যালি তাদের ধর্মগ্রন্থের থিওরি অনুযায়ী হচ্ছে প্রমিজ ল্যান্ড। হ্যাঁ, তো পৃথিবীর কোনো রাষ্ট্রবিজ্ঞানে এটি বলা হয় নাই যে কোনো স্ক্রিপচার বা ধর্মগ্রন্থের ভিত্তিতে কোনো রাষ্ট্র তৈরি করা যায়। হ্যাঁ, আর যে জায়গায় গড নাই, গডের অস্তিত্বই নাই, সেই জায়গায় গডের দ্বারা প্রমিজ ল্যান্ডের কনসেপ্ট অনুযায়ী একটা রাষ্ট্র তৈরি হতে পারে না। আচ্ছা, আমি সেই দিকে যাচ্ছি না। এখন প্রমিজ ল্যান্ডের আইডিয়ার বাইরে, হ্যাঁ, এটা বাইরে চলে যায় যদি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয় অথবা ফিলিস্তিন নামক একটি রাষ্ট্র থেকে থাকে। অতএব ইসরায়েলের ভিতর কোনো ফিলিস্তিনি স্টেট থাকতে পারবে না। হ্যাঁ, তো এখন ফিলিস্তিনি মানুষের বসতি যদি এইখানে না থেকে থাকে, তাহলে এটি প্রমিজ ল্যান্ডের আইডিয়াকে বাস্তবায়িত করে। আর ফিলিস্তিনি মানুষ শূন্য হয়ে গেলে, হ্যাঁ, ফিলিস্তিনি মানুষ শূন্য হয়ে গেলে মানে এই এলাকা ফিলিস্তিনি মানুষ শূন্য হয়ে গেলে পরে ইসরায়েল আস্তে আস্তে কি করবে, আরব অঞ্চলের অন্যান্য দেশগুলোকে দখল করে ফেলবে। তাদের প্ল্যান হচ্ছে গাজাকে মানুষ শূন্য করে দিলে পরে, হ্যাঁ, পরবর্তীতে তারা সিরিয়া, তারপর কি জানি ওই জর্দান, হ্যাঁ, এই সমস্ত দেশের দিকে তারা তারা নজর দেবে। পরে তারা ইজিপ্ট পর্যন্ত দখল করতে চাইবে। এটা হচ্ছে তাদের সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফর্মুলা। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? আচ্ছা, গেল এইটা। ইসরায়েলের যে মানে ওই খুনি নেতা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, সে যে কন্টিনিউয়াসলি গাজা বা ফিলিস্তিনের মানুষের উপর জেনোসাইড চালানো অব্যাহত রেখেছে, এর কারণ কি জানেন?
এটির পিছনে অন্যতম একটি কারণ রয়েছে। কারণ হলো তার জনপ্রিয়তা ইসরায়েলে নাই বললেই চলে। সামনে নির্বাচন আছে, হ্যাঁ, এখন নির্বাচন দিলে পরেই সে মানে বিপুল ভোটে ভোটের ব্যবধানে ইয়ে করবে, হারবে। এখন সে বলেই দিয়ে দিছে যে গাজাতে পূর্ণ মাত্রায় বিজয় লাভ না করা পর্যন্ত সে নির্বাচন দিবে না। এর মানে হচ্ছে নির্বাচনকে সে ডিলে করতে চাচ্ছে। নির্বাচন যদি না হয়ে থাকে তাহলে সে ক্ষমতায় আরও কিছুদিন থাকতে পারবে, এটাই হচ্ছে তার অন্যতম আরেকটা প্ল্যান। এটিও এই যে তার পাহাড় পরিমাণ বা আকাশতুল্য যে দুর্নীতি আছে, এই দুর্নীতির কারণে সে নির্বাচনে হেরে যেতে পারে, যার কারণে সে গাজায় আক্রমণ অব্যাহত রাখতেছে, যাতে করে এই মুহূর্তে এই পরিস্থিতিতে নির্বাচন না দেওয়া যায়। আর নির্বাচন না দিলে পরে সে তো আরও কিছুদিন ক্ষমতায় থাকবে, এটাই অন্যতম কারণ। তো গাজায় ফিলিস্তিনি মানুষের উপর জেনোসাইড চালানোর অন্যতম বড় কারণ হচ্ছে এথনিক ক্লিনজিং, এবং এথনিক ক্লিনজিং করার পিছনে যে কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এইগুলোই হচ্ছে বড় কারণসমূহ। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? এইটাই হচ্ছে আসল সলিউশন। এবং টু স্টেট সলিউশনও ইসরায়েল মানে না, বুঝতে পারছেন? গাজাতে গাজার মানুষের উপর তারা সবসময় রেস্ট্রিকশন চালিয়ে আসতেছে, গাজাতে কোনো এয়ারপোর্ট নাই, গাজাতে যে এয়ারপোর্ট ছিল সেটাকেও তারা ধ্বংস করে দিয়েছে, হ্যাঁ, বুঝতে পারছেন? তো এই যে গাজা ফিলিস্তিনের মানুষ, তাদের একটা ভূমি ছিল, এই ভূমিতে তাদের সংস্কৃতি ছিল, তাদের থিয়েটার ছিল, তাদের কালচার ছিল, সবগুলো থেকে তাদেরকে বঞ্চিত করে দিয়ে তাদের ভূমিকে এরা দখল করেছে, বাইরের দখলদার বাহিনীর মানুষরা, হ্যাঁ, বুঝছেন? এখন একটা সলিউশন আছে, সেটি হচ্ছে ওয়ান স্টেট সলিউশন। ফিলিস্তিনের মানুষদেরকে রিটার্ন টু রাইটের ইয়ে দেওয়া হোক, অ্যাক্সেস দেওয়া হোক, কারণ তারা তাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা তাদের দেশে ফিরে যাওয়ার অধিকার রাখে। এখন তারা যদি ইসরায়েলের ভিতর চলে যায়, হ্যাঁ, তাহলে তাদের এবং ইসরায়েলিদের যদি ইকুয়াল রাইট দেওয়া হয় তাহলে তো সমস্যা হচ্ছে না, কেন দিচ্ছে না, কেন দিবে না? বাইরে থেকে যদি সারা দুনিয়ার ইউরোপিয়ান ইহুদিরা, মরক্কান, আফ্রিকান, হ্যাঁ, ইন্ডিয়ান ইহুদিরা যদি গিয়ে ইসরায়েলে জন্মগ্রহণ করা না সত্ত্বেও, হ্যাঁ, ঢোকার বা প্রবেশ করার অধিকার পায় এবং নাগরিকত্ব পায়, তাহলে যে দেশে ফিলিস্তিনের মানুষ গত 75 বছর আগে বসবাস করেছিল, তারা যুগের পর যুগ এইখানে যে ফ্রম জেনারেশন টু জেনারেশন বসবাস করে আসছিল, তারা কেন ফিরত যেতে পারবে না? বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আসল কারণ। আমি বলতে চাচ্ছি যে তারা না টু স্টেট সলিউশন মানতে চায়, না ওয়ান স্টেট সলিউশন মানতে চায়, চাইবে না, এরা হচ্ছে দখলদার, বুঝতে পারছেন? তো আমি আজকে হালকাভাবে আপনাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করব, আরও অ্যানালিটিক্যাল মানে এক্সপ্লেনেশন বা বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আন্তর্জাতিক পলিটিক্স নিয়েও আমাদের আলোচনা করতে হবে। আর আমি একটা কথা বলে রাখি, ফিলিস্তিনিদের এই সংগ্রামের সাথে, ফিলিস্তিনি ইহুদি, ফিলিস্তিনি খ্রিস্টিয়ান, ফিলিস্তিনি নাস্তিক, আস্তিক, হ্যাঁ, মুসলিম, সেকুলার, সবাই ইনভলভড, বুঝতে পারছেন? এটি কোনো মুসলমানদের যুদ্ধ না, এটি কোনো মুসলমানদের মুক্তির সংগ্রাম না, এটি হচ্ছে ফিলিস্তিনি মানুষের ভূমির লড়াই, বুঝতে পারছেন? আর ফিলিস্তিনের মানুষ তাদের দেশ হারিয়েছে, মানে দেশ হারিয়ে তারা এখন উদ্বাস্ত, এদের উপর অনবরতভাবে, হ্যাঁ, মানে জেনোসাইড চালিয়ে যাচ্ছে। তো এইটার অবসান হওয়া উচিত। আর আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি যে ফিলিস্তিনের মানুষ তাদের ভূমিতে ফিরত যাওয়ার অধিকার রাখে, বুঝতে পারছেন? এটাই হওয়া উচিত। তো
আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।